আলহামদুলিল্লাহ সৌদি আরব যতটুকু ইসলাম বোঝে তার মানে 16 আনার ভিতরে 14 আনা মানে দুই আনার অন্য মুসলমান কেউ বোঝে না। সবাই যাচ্ছে ঈদে মিলাদুল নবী মানালেও সৌদি আরবে প্রকাশ্যে কেউ মানা দিতে পারবে না, ঘরের মধ্যে কে কি করছে দেখার বিষয় না। কেউ যদি কারো একটা চোখ কানা করে দেয় তখন আদালত তাকে বলবে তুমি তার একটা চোখ কাটবে না। কেউ যদি একটা হাত ভাঙে তখন তারও একটা হাত ভাঙে দেওয়া হবে। কেউ যদি কারো পা ভাঙে তার পা তাকে ভেঙে দেওয়া হবে। এটা হলো শরীয়তের কেসাস। শরীয়তের কি কেসাস? অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। যখন আমরা আপনাদেরকে বুঝাইতে চাইব যে সন্তান হারানোর ব্যথা কত, যে ব্যথা আমরা পেয়েছি এই ব্যথা তোমরাও যেন অনুভব করো, আর এই ইতিহাস যেন সারা পৃথিবী দেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে একজন মানুষকে হত্যা করলে সেই হত্যার বদলে সেই আইন কি, এটা থেকে যেন শিক্ষা অর্জন তারা করে। সৌদি আরবে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আইন আছে, সারা দুনিয়ায় মাজার আছে, পীর আছে, সারা দুনিয়ায় খানকা আছে, সারা দুনিয়ায় তাবিজ স্তম্ভ আছে, পীর মুরিদি আছে, মাজার আছে, সেজদা হচ্ছে। সৌদি আরবে না কোনো মাজার আছে, না কোনো পীর আছে, না কোনো খানকা আছে, না কোনো শিরকি কর্মকাণ্ড প্রকাশ্যে নেই। এখানে আছে তাওহীদ, এখানে আছে কি একমাত্র সৌদি আরব আলহামদুলিল্লাহ। এখানে প্রকাশ্যে হজ করতে এসে আপনারা দেখেছেন কারো গলায় যদি তাবিজ থাকে সে তাবিজ কেটে দেয়। আত্তাহরিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। কুটুক্তি কথা তারা বলে, ঠিক আছে না, এই হয়েছে সেই হয়েছে, তারা এই ত্রুটি করছে সেই ত্রুটি করছে, জি না, আলহামদুলিল্লাহ সৌদি আরব যতটুকু ইসলাম বোঝে তার মানে 16 আনার ভিতরে 14 আনা মানে দুই আনার অন্য মুসলমান কেউ বোঝে না, যার কারণে সবাই যাচ্ছে ঈদে মিলাদুল নবী মানালেও সৌদি আরবে প্রকাশ্যে কেউ মানা দিতে পারবে না, ঘরের মধ্যে কে কি করছে দেখার বিষয় না। প্রকাশ্যে মানাতে পারবে না যেহেতু এটা বেদাত। এটা কি বেদাত? যে ব্যক্তি বেদাত করবে ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহ তাআলা তার কবুল করবে না। এটা সৌদি আরবের মানুষ জানে, ওলামায়ে কেরাম জানে। এই জন্য আল্লাহ পাক এই পবিত্র ভূমিকে এই বেদাতি, শুধু এই বেদাত নয় সকল বেদাতি কর্মকাণ্ড থেকে আল্লাহ পাক এই শহরটাকে এই দেশটাকে হেফাজতে রেখেছে। আর কি করেছে? সারা দুনিয়ায় মাজার আছে, পীর আছে, সারা দুনিয়ায় খানকা আছে, সারা দুনিয়ায় তাবিজ স্তম্ভ আছে, পীর মুরিদি আছে, মাজার আছে, সেজদা হচ্ছে। সৌদি আরবে না কোনো মাজার আছে, না কোনো পীর আছে, না কোনো খানকা আছে, না কোনো শিরকি কর্মকাণ্ড প্রকাশ্যে নেই। এখানে আছে তাওহীদ, এখানে আছে কি একমাত্র সৌদি আরব আলহামদুলিল্লাহ। এখানে প্রকাশ্যে হজ করতে এসে আপনারা দেখেছেন কারো গলায় যদি তাবিজ থাকে সে তাবিজ কেটে দেয়। কেন কেটে দেয়? পুলিশ ছাড়ানোর জন্য তারাও কেটে দেয়। এখানকার পুলিশের যতটুকু জ্ঞান আছে, আমাদের দেশের ওই বুখারি পড়া মহাদেশের ওই জ্ঞান নেই যে তাবিজ পড়া এটা যে শিরিক তারা জানে না। এটাকে কত ব্যাখ্যা দিয়ে এই সেই করে তারা এটাকে জায়েজ করে শরীয়ত রূপ দিয়ে এটা চালানো হচ্ছে সমাজ দিনই ভাই। এটা একটা ঘটনা, এটা আপনাকে বিচক্ষণ বিচক্ষণতার সাথে এটা একটু যাচাই করে দেখতে হবে। সৌদি আরব কেন জশ্নে ঈদ মিলাদুল নবী মানালো না? যেহেতু তারা যে মানদণ্ডে রসুলকে ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছে ওই মানদণ্ডের সাথে শরীয়তের কোনো মিল নেই। শরীয়তের আলোকে আল্লাহ পাক নিজেই বলেছে সূরে আল ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আরে বাবা, তুমি যদি রসুল, তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমাকে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন আপনি এই উম্মতদেরকে বলে দেন তারা যেন আমার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। কি করে আনুগত্য করতে হবে? জি, তোমার আনুগত্য করার মধ্যে করলাম, তুমি শুধু নাম নিয়ে তকবীর দিয়ে তোমার মধ্যে আনুগত্য নাই, তুমি পাঁচক নামাজ পড়ো না, তোমার এই জাশনে ঈদ মিলাদুন নবী মানায় দুনিয়ায় তুমি আশেক রসুল হয়ে মনেকে সান্ত্বনা দিচ্ছ, কিয়ামতের দিন রসুল সাল্লাম হাউসে কাউসার দিকে তোমাকে সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি বলে তোমাকে একেবারে হাউসে কাউসার থেকে দূরে সরিয়ে দেবে, তোমাকে এক ঘোট পানি হাউসের কাউসার থেকে পানি পান করাবে না, যেহেতু তুমি বেদাতকারী, তোমার মধ্যে একটা বেদাত না শত শত বেদাত আছে। হে বাংলাদেশি মুসলিম ভাইয়ের, আমাদের বক্তব্য শুনে আমাদের প্রতি ফতোয়া না দিয়ে আমাদের কথাটা ধীরস্থিরতা ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করবেন। হুজুররা না বুঝলেও সাধারণ জনগণ আপনারা যারা সচক্ষে দেখলেন এটা কি ইসলাম? মানুষের রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে তুমি জশ্নে ঈদে মিলাদুন নবী নিয়ে রাস্তাঘাটে পতাকা তুলে বেড়াচ্ছ, আর
দামি দামি কেক কাটা খাচ্ছ, এটাই কি রসুলের আদর্শ? এটা কি রসুলকে ভালোবাসার এটা কি প্রকাশ? এটা কি মাধ্যম? তুমি টুপি কোন কালার করবা, এটা কি মাধ্যম? ওনার নাম নিয়ে বাড়াবাড়ি করা, এটা কি মাধ্যম? করছেন এই মাধ্যম সাহাবায়ে কামার নাই। এটা একটা, একটু আগে যে বললাম সৌদি আরব কেন দশটা ঈদের মিলাদ উনবী বানানো না, এখনো আপনি সৌদি আরব সম্পর্কে সঠিক ধারণা নেই। আর একটা ধারণা দিচ্ছি, সেটা হলে গত কয়েকদিন যাবৎ একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে, সেটা কি নাজরান শহরে, নাজরান শহরে একজন ব্যক্তি তার চাচাতো বোনকে মেরে ফেলে দিয়েছে, যে কোনো কারণে হোক গুলি করে মেরে ফেলে দিয়েছে। এখন এই দেশে শরঈ আইন কোর্টে আছে, একমাত্র সৌদি আরব সহ বিশ্বের যেই যেমন কুয়েত, বাহরাইন, যেই দেশে ইসলাম নিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতনতা আছে, এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট যারা এনারা বড় বড় মুফতি, বড় বড় আলেম, এখানে কোনো ওই টাই পড়া সাধারণ কাজী না, সাধারণ বিচারক না, যে লন্ডন থেকে পাস করা হয়েছে না, এখানে কাজী হয় মদিনা ইউনিভার্সিটি থেকে লয়ার পড়ে, তখন এখানে ম্যাজিস্ট্রেট হয়, এখানে ইউনিভার্সিটি থেকে কোরআন হাদিস পড়ে তারা বিচারক হন। এই বিচারকরা কোরআন হাদিসের মানদণ্ডে প্রত্যেক দিন সে তারা বিচার করেন। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর আল্লাহ পাক কিসাসকে ফরজ করে দিয়েছেন। কিসাস মানে কি? কেউ যদি কাউকে হত্যা করে তার বদলে হত্যা করতে হবে, কেউ যদি কারো একটা চোখ কানা করে দেয় তখন আদালত তাকে বলবে তুমি তার একটা চোখ কানা করে দাও, কেউ যদি একটা হাত ভাঙে তখন তার একটা হাত ভাঙে দেওয়া হবে, কেউ যদি কারো পা ভাঙে তার পা তাকে ভেঙে দেওয়া হবে। এটা হলো শরীয়তের কেসাস। শরীয়তের কি কেসাস? অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, একটু খেয়াল করেন 179 নম্বর আয়াত, ওয়ালাকুম ফিল কিসাস, তোমাদের জন্য কিসাসের মধ্যে হত্যার মানে হত্যার বদলে হত্যা করার মধ্যে তোমাদের জীবন আছে, তোমাদের কি আছে? জীবন আছে। কার ভাষা এটা? আল্লাহ কোরআনের ভাষা, আল্লাহর ভাষা, আল্লাহ পাক বলছেন। এখন এই বেচারে তার চাচাতো বোনকে হত্যা করেছে, আদালত সিদ্ধান্ত দিয়েছে হত্যার বদলে হত্যা। তবে তিনটা সিদ্ধান্ত আছে, একটা হলে কেউ যদি কাউকে ইচ্ছা করে অন্যায় ভাবে কাউকে হত্যা করে, তিন শ্রেণী মানুষকে হত্যা করা যায়। একটা হলো আসাইবুজ্জানি, বিবাহিত ব্যক্তি যদি জেনা করে আর এই জেনা যদি কোর্ট সাব্যস্ত করতে পারে তখন ওই বিবাহিত ব্যক্তিকে কোর্টের রায় অনুযায়ী তাকে হত্যা করবে, কি করবে? হত্যা করবে, হত্যা করবে। আর একটা হলো কেউ যদি কোনো নফসকে অন্যায় ভাবে হত্যা করে তাহলে হত্যা বদলে হত্যা হবে। আর একটা হলো ফারিক আলে দিন, দিন থেকে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, অথবা ফারিক আলে জামা, মুসলমান দল থেকে বের হয়ে গেছে, তখন তাকে হত্যার নির্দেশ আছে। এই তিন শ্রেণীর মানুষ ছাড়া অন্য কাউকে কেউ যদি অন্যায় ভাবে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা। তবে যিনি হত্যা করেছেন তার ওয়ারিসগণ মানে তিনটা এখতিয়ার পাবে, যাকে হত্যা করা হয়েছে তার ওয়ারিসরা ইচ্ছা করলে তাকে মাফ করে দিলে মাফ করে দিবে, যদি বলে যে আমাদের পকেটে মাফ করে দিলাম তাহলে ওরা কোনো বদলা দেওয়া হবে না, মাফ করে দেওয়া হলো। অথবা হত্যার বদলে দিয়াত মানে একটা মূল্য, যে হত্যার বদলে আমি এত টাকা আপনাদেরকে দিব, এই টাকার বিনিময়ে আমার সন্তানকে তোমরা কি করে দাও? মাফ করে দাও। ওরা যদি গ্রহণ করে তাহলে এটা মাফ হয়ে যাবে। নাম্বার তিন, সে যদি এমনি না মাফ না করে আর এর বদলাও যদি না নেয় তাহলে অবশ্যই হত্যার বদলে হত্যা করতে হবে। এটা হলো কোরআনের আইন। এই কোরআনের আইন পৃথিবীর কোথাও নাই, সৌদি আরব আছে, কোথাও নাই, কোথায় আছে? সৌদি আরব। এই আইন অনুপাতে যেই ছেলেটা হত্যা করেছে তার উপর হত্যার রায় চলে আসছে, এখন ওই ছেলের পুরা বংশ, তারা কি পুরা বংশের মানুষ তারা একত্রিত হয়েছে, একত্রিত হয়ে যেই তার যে চাচাতো বোনকে হত্যা করেছে তাদের বিপক্ষে তারা বলছে যে তোমরা একে ক্ষমা করে দাও। এই ক্ষমা চাওয়ার আগে তারা নিজের রুমাল, নিজের টুপি, নিজের আবা, নিজের পোশাক তাদের সামনে খুলে রেখে নিজেকে সারেন্ডার করলো। তা আমরা আমাদের বিনয়ী নম্রতা প্রকাশ করার যত মাধ্যম এবং দুই জানু হয়ে মাটিতে বসে তারা ক্ষমা চাইছে যে আমাদের ছেলেটাকে তোমরা আল্লাহর হস্তে ক্ষমা করে দাও, তারা বলছে না আমরা ক্ষমা করব না। তাহলে টাকার বাক্স খুলে দিছে, কত টাকা দিবে? রিয়ালের মানে বেপকাস ভরা রিয়াল
স্বর্ণ, কত স্বর্ণ নেবেন, কত টাকা নেবেন, নেন আমাদের ছেলেটাকে মাফ করে দেন। বলছে আমার টাকাও নিব না, কি দেবো টাকাও নিব না। আমরা আপনাদেরকে বুঝাইতে চাইব যে সন্তান হারানোর ব্যথা কত, যে ব্যথা আমরা পেয়েছি এই ব্যথা তোমরাও যেন অনুভব করো, আর এই ইতিহাস যেন সারা পৃথিবী দেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে একজন মানুষকে হত্যা করলে সেই হত্যার বদলে সেই আইন কি, এটা থেকে যেন শিক্ষা অর্জন তারা করে। দেখেন এই টাকার পাহাড় পাওয়ার পরেও, এতগুলি হাজার হাজার মানুষ তার কাছে ক্ষমা চাওয়ার পরেও, একটা পুরা বংশের মানুষ তার কাছে বিনয়ী প্রকাশ করার পরেও সে যখন হত্যা করে নাই, আর যেই দিন তাকে কেসাস তার উপর করা হবে, যাকে হত্যা করা হবে যেই দিন, সেই দিন ওই ছেলে আসা মাকে জড়ায় ধরে যেভাবে কান্নাকাটি শুরু করেছে ফেস সোশ্যাল মিডিয়ায়, এটা দেখা গেছে। বলছেন যতগুলি পুলিশ দাঁড়িয়েছিল, যত জনগণ দাঁড়িয়েছিল, সবার চোখ থেকে পানি পড়েছে। যে একটা বিরল ঘটনা যে একটা ছেলেকে বাঁচানোর জন্য পুরা কাবিলার মানুষ, পুরা দেশের মানুষ, পুরা প্রশাসন চেষ্টা করার পরেও যেহেতু বাদী সে মাফ করে নাই, অতএব তার উপর কেসাস প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক আছে না, লাস্টে কি হলো, ওই ছেলেকে হত্যার বদলে হত্যা করে দেওয়া হয়েছে। এখন এই ইতিহাসটা এখন সোশ্যাল মিডিয়ায় খুব জোরভাবে চলতেছে। এখন এই ঘটনা একটু খেয়াল করেন, সারা পৃথিবীতে যত দেশ আছে, যত মানুষ আছে, সবার চোখে এটা কি মনে হচ্ছে, এটা একটা বর্বরতা, এটা একটা জুলুম, অন্যায়, অবিচার। এতগুলি মানুষ একটা ছেলের জন্য সুপারিশ করলো, আর তারা সেই সুপারিশ গ্রহণ করলো না। সবাই কিন্তু এটা নিয়ে মানে উচিত ছিল তাকে কি করা, মাফ করে দেওয়া। আর এর বিপরীত এটা যদি আমাদের দেশে হতো, তাহলে সরাসরি হয়তো প্রধানমন্ত্রী সেখানে হস্তক্ষেপ করতে পারত, অথবা পুলিশ প্রশাসনে যদি একদম আইজি সেও ফোন করতো যে এতগুলি মানুষ বলছে তারা এখানে আইনকে আর কোন ফাঁক দেখায় তাকে দেখাচ্ছে অন্যভাবে বাঁচাই দিতে হতো না। সৌদি আরব সরকারি খবর জানে না, তাহলে এখানে সরকার কোন হস্তক্ষেপ করেছে জি? এটা সৌদি আরব, এটার নাম কি সৌদি আরব, এটা তো উনি তো সাধারণ মানুষ। এই এই হত্যার অপরাধে যদি স্বয়ং সম্মানিত বাদশার কোন বংশধরের কোন ব্যক্তির উপর যদি কেস চলে আসতো, সেখানেও বাদশা এখানে কোন সুপারিশ করতো না। জি ভাই, যারা সৌদি আরব বাদশাহাত কেন আছে, সৌদি আরব সিনেমা হল কেন খুললো, সৌদি আরবের নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স কেন দেওয়া হয়, এটা নিয়ে যারা সমালোচনা করতেছেন। আর আমরা আরেকটি কথা বলতে চাই, সেটা হলে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর আরো দিনই আবেগী মানুষ আছে, ওনারা আবার আমাদের দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। তার মানে কি, তারা এই হত্যা বদলে হত্যা কায়েম করতে চায়। ঠিক আছে না, আরে বাবা, তুমি যেই আইনের জন্য মানুষকে হত্যা করতেছো, আর তুমি যেই আইনের জন্য ভোট যেটা শরীয়ত সাপোর্ট করে না, এই অবৈধ পন্থাও তুমি বেছে নিয়েছো, ওই আইন তো সৌদি আরবে বলবৎ আছে। তুমি এই দেশটাকে তুমি উৎসাহ না দিয়ে তুমি এই দেশের সমালোচনা তুমি কিভাবে করো, এই দেশে এমন আইন আছে যে আইন পৃথিবীর কোথাও নাই। ঠিক আছে, তাহলে এই ঘটনা কি সাক্ষী দিল, সৌদি আরবে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আইন আছে, কি আছে, আইন আছে। মনে রাখবেন এই ইতিহাস দেখে একটু ভালো করে খেয়াল করবেন, কোরআন যে বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাস যাওয়ার মধ্যে তোমাদের জীবন আছে, কি আছে, জীবন আছে। এখন বলেন এই আইন যদি বাংলাদেশে প্রয়োগ হতো, অথবা সৌদি আরবে আইন যারা দেখলো সোশ্যাল মিডিয়াতে, এখন যেই ব্যক্তি অপরাধ করতে যাবে তখন কি তার মাথায় এই চিন্তা নাড়া দিবে না, ওরে বাবা এই হত্যা যদি আমি কাউকে করি তাহলে নিঃসন্দেহে আমার যত টাকা থাক, আমার যতই প্রভাব থাক, আর আমার পক্ষে যত সুপারিশ থাক, কোনো কিছু আমার পক্ষে কাজে আসবে না, আমাকে হত্যা করে দেওয়া হবে এইভাবে। তাহলে কি হত্যার জন্য তার হাত আগে বাড়বে? যার জন্য সৌদি আরবে হত্যার কোনো কেস নাই বললেই চলে। আর যেখানে আইন নাই, যেখানে মানে 5 টাকার জন্য মানুষকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, এরপরে কোর্ট আবার তাদের পক্ষে রায় দিয়ে ওই ওকে আবার নির্দোষ খালাস করে দিচ্ছে, এই সবকিছু আইন আমাদের দেশে আছে, আছে না? এই আইন পড়তে আবার মানুষ ব্রিটিশে যায়, কোথায় যায়, আমেরিকায় যায়, লন্ডনে যায়, এই আইনগুলি পড়ার জন্য, যে কিভাবে একটা মানে প্রকৃত অপরাধীকে তাকে কোন আইনের ফাঁক দিয়ে তাকে বের করা যাবে, এই যত পলিটিক্স এগুলি সব কিন্তু ওখানটা শেখানো হয়। যে যত বড় পলিটিক্স ম্যান সে অত বড় দামি অ্যাডভোকেট,
হাইকোর্টের বড় বোঝেন নাই সমাজে দেরি ভাই এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের নাস্তিক যারা আছে তাদের তারা কিন্তু এটা অনেক সমালোচনা করতেছে এখন বলেন যে নাস্তিকরা সৌদি আরবের এই আইন দেখেছে ওরা কি বাংলাদেশে ইসলামী আইন চাইবে যদি ইসলামী আইন বাংলাদেশে চাই তাহলে তো পার্ক সব খালি হয়ে যাবে পার্কে পাওয়া যাবে পুরুষ আলাদা পাওয়া যাবে নারী আলাদা পাওয়া যাবে কিন্তু গাছের নিচে একজন আরেকজনকে কোলে নিয়ে বসে থাকা এই দৃশ্য বাংলাদেশে পাওয়া যাচ্ছে না আর ইউনিভার্সিটিতে বসে তুমি গেছো ডিগ্রি অর্জন শিক্ষা অর্জন করার জন্য তোমার মা বাপ টাকা দিয়ে সেখানে পাড়াইছে আর তুমি যে একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কে নিয়ে একজন আরাধনের কোলে বসে কি মধুর গল্প করতেছো আর কি হয় সেটা আমরা বলতে পারছি না মানে বসে বেছেন তো এই সবকিছু হয় তারপরেও তারা নাকি মানে ওরাই নাকি অ্যাডভান্স তারাই নাকি সভ্য সমাজ তারা এই সভ্য সমাজে যদি এরকম আইন চালু হোক এটা কি তারা চায় এটা তারা চাইলে সে যে বউ ছেড়া যে প্রত্যেক দিন আর একটা হোটেলে যায় রাত্রি যাপন করছে সেটা বন্ধ হয়ে যাবে কথা আমি ভুল বলছি জি ভাই আপনার ভিতরে যদি ইসলামী লজ্জাবোধ থাকে হায়ার সলম থাকে তাহলে আপনি এই ধরনের আইনকে আরো মানে এটাকে আহলান সাহলান জানানো দরকার যে আলহামদুলিল্লাহ এই আইন যদি আমাদের দেশে আইন চালু হয় তাহলে আমাদের দেশে হত্যা বন্ধ হয়ে যাবে জিনা বন্ধ হয়ে যাবে বেবিচারি বন্ধ হয়ে যাবে আমার মা আমার স্ত্রী আমার মেয়েরা তারা হ্যাঁ নির্ভীক ভাবে সৌদি আরবে যেরকম দিনের বেলা সন্ধ্যা বেলায় সকাল বেলা রাত্রি বেলায় ছেলে হোক মেয়ে হোক রাস্তাঘাটে বের হয়ে তারা একাই শপিং করতেছে একাই হাঁটতেছে পার্কে একাই হাঁটতেছে কেউ তার দিকে তাকিয়ে দুটো কথা বলবে আমরা এরকম দৃশ্য এখনো পর্যন্ত সৌদি আরবে 15 বছর থাকা আমরা দেখতে পাইনি ঠিক আছে না এটা বরকত দূরে জিনিসের এই দেশে তাওহিদ আছে আল্লাহ পাক এখানে জান মাল সবকিছু বরকত দিয়েছে যে বরকত আমরা এখানে দেখতে পাচ্ছি পৃথিবীর কোথাও নাই এটার মূল হলো তাওহীদের বরকত আর কি এখানে শরীয়ত আইন আছে যার জন্য পৃথিবীর অন্য সকল দেশে যত অপরাধ হয় এখানে কিন্তু অত অপরাধ হয় নাই সমাজ দিদি ভাই সৌদি আরবের গুণাগান শুনে তো অনেকে ফতোয়া দিবেন তোকমা দিবেন এই তো হুজুররা সৌদি আরবে রিয়েল বেতন নেয় রিয়াল খায় আর সৌদি আরবের পক্ষে কথা বলে আমি যে কথাগুলি বললাম এটা আপনি আবেগ দিয়ে নয় বাস্তব আলোকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন আমি দুটো কথা বলেছি যে বর্তমান গতকালকে যেটা যাচ্ছে ঈদ মিলাদুন্নবী মুসলমানরা ইসলামের রূপ দিয়ে যা কিছু করেছে তাদের কর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সঠিক ইসলামের ভিতরে এগুলো কোনো বৈধতা নাই সৌদি আরবে সঠিক ইসলাম আছে যার জন্য এখানে রবিউল আউয়াল মাসে 12 তারিখে কোনো অনুষ্ঠান হয় নাই নাম্বার 2 বললাম সারা বিশ্বের আলোকে যেটাকে বর্বর বলছে এবং যেটাকে অন্যায় অবিচার বলছে কোরআনের আইন যেহেতু এটাই আর এই আইনের মধ্যে কিন্তু আসলে মানুষের সম্মান এবং নিরাপত্তা এটা সুযোগ দেখা দিছে এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা উচিত বোঝা উচিত বুঝলে ভালো আর না বুঝে অযথা কারো বিরুদ্ধে কথা বলতে যে কথা বলবেন সেই কথা রেকর্ডিং হবে দুনিয়াতেও সেই কথা রেকর্ড হবে আল্লাহর কাছেও সেই কথার উত্তর কিন্তু কিয়ামতের দিন না দিয়ে আপনি এক পা আগে বাড়াতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করুন কারণ আমরা কষ্ট করে ইসলামের উপর টিকে আছি ইসলামের যে নীতিগুলি আমরা মানতে হয় কষ্ট করে মানতেছি তারপরেও যদি আমাদের কোনো অপরাধে কোনো শিরকি কর্মকাণ্ডের কারণে বেদাতি কর্মকাণ্ডের কারণে যদি আমার ইবাদত আল্লাহর কাছে কবুল না হয় তাহলে তো আমাদের জন্য আফসোস আর কোরআনের ভাষায় সেই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আল্লাহ যেন আমাদের এই ক্ষতি থেকে রক্ষা যেন করেন এবং আল্লাহ আমাদেরকে ওই পথে চলা তৌফিক দান করেন যেই পথে চললে প্রকৃত ইসলামের যেটা পথ যেই পথ আমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু